এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ব্রিক ব্রেকিং নিউজ। রাজ্য রাজনীতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তার দলীয় কর্মীদের সঙ্গে দেখা করলেন এবং মত বিনিময়। রাজ্যতে যখন বিজেপির আইপিপি জোটের প্রবল উৎসাহ, তখন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মানিক সরকার তিনি তার পুরনো ঘরের দিকে অর্থাৎ দলীয় কর্মীদের সঙ্গে রওনা দিয়ে শেষ সাক্ষাৎ এবং মত বিনিময় করেন। কারণ 2023-এর নির্বাচনটি ছিল বিরোধী ভোট ভাগ বসিয়ে ক্ষমতার একটা রণকৌশল, কিন্তু কিংমেকার হতে চাইছিলেন প্রদ্যুতের দল। শেষমেশ বিজেপি ক্ষমতায় এসে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা আঙিনা তৈরি প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বিশেষ মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখছি এই মুহূর্তের সবচাইতে বড় খবর। কারণ আপনারা জানেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ ধনপুরের প্রাক্তন বিধায়ক রাজ্যের মাটিতে যখন প্রবেশ, রাজ্যের গণতন্ত্র নিয়েও কথা হয়। রাজ্যের গণতন্ত্রের ওপর নির্ভরশীল করতে পারছেন না বিজেপি, কারণ এবার নির্বাচন কঠিন একটি নির্বাচন। যদি আমরা দেখি সমবায় নির্বাচনেও বিজেপি এবং মাথার যে জোট, সেটা স্পষ্টভাবে জনজাতি এলাকাদের বাড়ি বাড়ি দোরগোড়ায় কিন্তু পৌঁছে যাওয়ার একটি বার্তা আসতে পারে বলে এমনটাই মতামত দিচ্ছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, এই জোট কতটা বাস্তবে সঠিকভাবে বিবেচনা করবে না শেষমেশ আইপিএফটির মতো দশা হবে কি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দলের, আমরা দেখেছিলাম 2018 সালের নিরিখে যদি বিজেপির আইপিএফটি জোটের ভোটের শতাংশ তাদের বেড়েছিল এবং তাদের যে 23-এ নির্বাচনে অনেকটাই কমেছে, তারা একটি বিধায়ক পেয়েছে। কিন্তু এই বিধায়কদের রণকৌশলের কি একটা ভূমিকা দর্শক পালন করবে, সেটা কিন্তু সময়ের অপেক্ষা বা সময়ের ব্যবধানের মধ্য দিয়ে একটা পরিকল্পনা মাফিক কাজ চলছে। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে মানুষের দোরগোড়ায় এবার পৌঁছে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন বিরোধী দলীয় নেতা মানিক সরকার। মানিক সরকারের আশা ভরসা কি এমন ছিল দলীয় কর্মীদের সঙ্গে দেখা এবং সেই পুরনো স্মৃতি একটু সহ্যমূলকভাবে দলীয় কর্মীদের কিছুটা হলেও অক্সিজেন জুগিয়েছেন? একদিকে যখন প্রচণ্ড গরম, আর এই গরমের আবহে কিছুটা অক্সিজেন পাচ্ছে কি এবার বামপন্থীরা? ত্রিপুরাতে কি এবার ঘুরে দাঁড়াতে পারবে সিপিআইএম? এমনটাই রাজ্য রাজনীতির মধ্য দিয়ে নতুন ভূমিকা তৈরি হচ্ছে। আমরা যদি সিম্পল একটা উদাহরণ দিচ্ছি দর্শক বন্ধুদেরকে, সমবায় নির্বাচনে যখন এডিসি নির্বাচনের দোরগোড়ায় বিজেপি অনেকটাই কিন্তু পিছিয়ে বা নির্বাচন ঘোষণা করছে না সরকার, তখন বিজেপি শাসিত যে ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র নিয়েও কথা একেবারে উদ্বেগজনকভাবে উঠতে শুরু করেছে। কারণ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এটাই স্বাভাবিকভাবে যে নির্বাচন, সেই নির্বাচনের দোরগোড়ায় মানুষের কাছে পৌঁছাতে বার্তা পারেনি রাজ্য কমিটির সম্পাদক কেন্দ্রীয় কমিটি সিপিআইএম এবং ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তাদের ভোটের প্রতিশ্রুতি এবং প্রদ্যুতের বিরুদ্ধে একটি কথা বলার সম্ভব বা তাদের সম্ভব্য তারা বলতে পারেননি, কারণ জনজাতি এলাকাতে বোঝাতে না পারার জন্য বামপন্থীদের এই হার তা কিন্তু দলীয় কর্মীদের বার্তায় স্বীকার করে নিয়েছেন। প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে 42টি আসনে প্রার্থী দিয়ে সেটা কিন্তু বাম কংগ্রেসের ভোটকে ভাগ বসিয়ে বিজেপি ক্ষমতায় আসার একটা রণকৌশল, সেটাই কিন্তু সুযোগ সুবিধা পেয়েছে। কিন্তু ভোটের অঙ্কের মার্জিনটা একেবারে কম ছিল বিজেপির, সেই কারণ হিসেব অনুসারে ভোটে জেতার রণকৌশল এবং আতাত বিজেপি মাথা, এই নিয়েও কিন্তু জোর চর্চা রাজনৈতিক মহলে। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে শেষ পর্যায়ে কোন দিকে এগিয়ে যাবে এই রাজনৈতিক মহলে দলগুলি, কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে শেষ পর্যায়ে তো একেবারে রাজনৈতিক মহলটাই অনেকটাই ছিল উদ্বেগজনক, বা ইচ্ছা প্রকাশ থাকলেও শেষ পর্যায়ে কোন দিকে এগিয়ে যায় 24-এর যে লোকসভার 2টি আসন, সেই 2টি আসনের মধ্যে কি বিজেপির হাতে 2টি যাবে না আবার বিরোধী ভোট ভাগ বসিয়ে সেই বিজেপি আবার 2টিকে তারা ক্ষমতাশীল হয়ে তারা ধরে রাখবে, না অন্যদিকে আবারও লোকসভা নির্বাচনে ত্রিপুরাতে বিরোধী জোট ঐক্যবদ্ধভাবে বিজেপিকে পরাস্ত এবং মোথাকে পরাস্ত করার লক্ষ্যই কি ডাক হবে? এমনটাই রাজ্য রাজনীতিতেই পারদ সৃষ্টি হচ্ছে। তবে নেতা এবং নেতৃত্বদের সঙ্গে যখন বৈঠক আলোচনা হয়, তখন রাজ্য রাজনীতির মধ্য দিয়ে কতটা প্রভাব পড়বে সেটা কিন্তু সময়ের সাপেক্ষে বা সময়ের ব্যবধানে অঙ্কে হিসেবে বলছে এবার রাজ্য রাজনীতির মধ্য দিয়ে দৌড়গড়ায়।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, তিনি ছিলেন ধনপুরের বিধায়ক, এখন প্রাক্তন। বিধানসভার বিরোধী দলের তকমাও হারিয়ে ফেলেছে বামপন্থীরা, কারণ এই নির্বাচনটা 2023-এর ছোট্ট একটি উত্তর পূর্বের রাজ্য। সেই রাজ্যের নির্বাচনটি যদি আমরা দেখি, তাহলে ভোট অঙ্কে কাটাকাটিতে বিজেপি একটা ফায়দা বা একটা অঙ্কে হিসেব পেয়েছে মাইনাস প্লাস করে। কারণ স্বাভাবিকভাবে একটা অঞ্চলে ধরুন 4,000 ভোট রয়েছে, সেখানে বাম কংগ্রেসের জোটের প্রার্থী রয়েছে, সিপিআইএম প্রার্থী, সেখানে মোথা দল প্রার্থী দিয়েছে, সেখানে মোথা দল 2,000-এর আপে বেশি একটা ভোট পেয়েছে। এবার বিজেপির কিছু অংশ ভোট পেয়েছে, বামেরা জোট প্রার্থী কিছু ভোট পেয়েছে, সেই ক্ষেত্রে অঙ্কেটা বলছে বিরোধী ভোট ভাগ বসিয়েই ত্রিপুরাতে বিজেপি ক্ষমতায়। কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে কতটা প্রভাব পড়বে আগামী, তবে কথাতেই বলে এক মাঘে শীত যায় না, শীত আসে বসন্ত আসে। কালবৈশাখী ঝড় যাই আসে সময়ের সাপেক্ষের ব্যবধানে, কিন্তু আমফান, এই আমফানের মতো এই দলটি কি উৎপন্ন হয়ে ঝড়ের গতিতে দুমড়ে মুচড়ে ভেঙে যাবে, এটাই রাজনৈতিক মহলের পক্ষপাতী হিসেবে কাজ করছে বলে মতামত। কারণ রাজ্য রাজনীতিতে মোথা দল যেভাবে তাদের ফলাফল এবং কিন মিকার হতে চাওয়ার রণকৌশল, সেটা কিন্তু হতে না পারার জন্যই এবার জনজাতি এলাকার এডিসিতে কি বুঝতে পেরেছে না, বোঝাতে না পারার জন্য বাম কংগ্রেসের একটা হার হয়েছে। কারণ এডিসি পাহাড় এলাকাতে বিরোধীরা কখনোই তারা বোঝাতে পারেনি, অর্থাৎ মুখ খুললেননি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দলের বিরুদ্ধে, খোলানো হয়েছে শুধু বিজেপির বিরুদ্ধে, অর্থাৎ যে দল তাদের প্রার্থী দেওয়ার জন্য ঘোষণা করেছিল জোট করবে, সেটাই কিন্তু আশ্বাসে ভরসা রাখতে পারেনি। এমনকি প্রদ্যুতের দলের থেকে অভিযোগ পাওয়া যাচ্ছিল, প্রদ্যুৎ কিশোর যদি প্রার্থী না দিত তাহলে বিজেপি 55টি আসন পেত, এটা বাস্তবে অমিল, এর সঙ্গে কোনো বাস্তবের উত্তরের প্রশ্ন সঠিক পাচ্ছে না রাজনৈতিক মহল। কারণ যে কোনো একটা নির্বাচনে ভোটের সময় ভোট হয়, কিন্তু বিরোধী ভোট ভাগ বসিয়ে একটি বিধানসভায় যদি একটা জোটের প্রার্থী হয়, সেখানে যদি 4-5 জন নির্দল গুজ প্রার্থী যদি ভোট দেয়, তাহলে কিন্তু ওই ভোট মানে ভোটের প্রার্থী দিলে সেটা কিন্তু একেবারে বাস্তব রূপে চিত্রটা ভোট কাটাকাটিতে বিজেপি ক্ষমতায়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে গিয়ে ফেসবুকে ফলো করে রাখবেন। কারণ এটাই শুধু সময়ের সাপেক্ষে সময়ের ব্যবধান, রাজ্য রাজনীতি দোরগোড়ায় কতটা প্রভাব পড়বে সেটাই কিন্তু একেবারে বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন ত্রিপুরার রাজনীতি এখন কোন দিকে পরিস্থিতি যাচ্ছে।